এবং বাচ্চাদের অভিনয় দুর্দান্ত দুর্দান্ত ভালো লাগছে। নাদির ভাই, তারেক ভাই, সুইটি আপু, জয়িতা, সবার অভিনয় ভালো লাগছে। 75-এর পরে, বিশেষ করে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পরে, বাংলাদেশে আসলে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ গুপ্তধনের মতো আড়াল হয়ে গেছিল। মাইক সিনেমায় শিশুরা মূলত সেই গুপ্তধনকে, অর্থাৎ 7ই মার্চের ভাষণ কি, ওরা খুঁজে বের করছে। এটাই আমার কাছে মনে হয়েছে সিম্বলিক। আর বাচ্চাদের অভিনয় ভালো লাগছে এবং শেষের দিকে মশাল শটটা আমাকে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ মাইক টিমের শাইন এবং বিপুলকে কংগ্রাচুলেশন, এবং মাইক টিমের কলাকুশলী অভিনেতা সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আশা করি সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবে। এবং বাচ্চাদের অভিনয় দুর্দান্ত দুর্দান্ত ভালো লাগছে। নাদির ভাই, তারেক ভাই, সুইটি আপু, জয়িতা, সবার অভিনয় ভালো লাগছে।